রাজশাহীতে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার রায়ন্দা বাদল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাদল চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে এবং আসাদুজ্জামান স্বপনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ অন্যান্য নেতারা। সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।